আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করে দেশ এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানস্থ কনসাল জেনারেল রেজিনা আহমেদ। গত শুক্রবার বিকালে মিলানস্থ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জনতা এক্সচেঞ্জে গিয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের কনসাল জেনারেল তার কনসুলেটের সকল সদস্যবৃন্দ সহ আনুষ্ঠানিকভাবে দেশে রেমিটেন্স প্রেরণ করে একথা বলেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল রেজিনা আহমেদ এবং কনসাল রফিকুল করিম বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করে দেশ এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করণ অনুষ্ঠানে প্রবাসী গ্রাহকদের বিভিন্ন সুবিধাদি তুলে ধরে বক্তব্য করেন। বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ মিজানুর রহমান, রিয়াজুল ইসলাম কাউসার, মুজিবুর রহমান হারিজ সহ বিশিষ্ট জনেরা। এ সময় ইতালিতে বাংলাদেশের পূর্ণাঙ্গ রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠার দাবি তোলেন প্রবাসীরা।